আপনার কণ্ঠস্বর আপনার পছন্দ পরিবর্তন। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করুন। আজকে পি আপডেট কবি দ্বিজেন্দ্রলাল রায়, 19 জুলাই 1823, 17 মে 1913 ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কবি, নাট্যকার ও সঙ্গীত স্রষ্টা। তিনি ডি এল রায় নামেও পরিচিত ছিলেন। তার বিখ্যাত জীবনের স্মৃতি নিয়ে একটা অনুষ্ঠান আয়োজন করেছিলেন আনন্দমুখর সাহিত্য পত্রিকা ও পরিষদ। সুপর্ণা রায় সম্পাদিকা ও প্রতিষ্ঠাতা এবং কল্যাণ সরকার সভাপতি দ্বিজেন্দ্রলাল স্মৃতি স্মারক সম্মান প্রদান করা হয়। তিনি প্রায় 500 গান রচনা করেন। এই গানগুলি বাংলা সঙ্গীত জগতে দ্বিজেন্দ্রগীতি নামে পরিচিত। তার বিখ্যাত গান ধনধান্যে, পুষ্পে ভরা, বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ ইত্যাদি আজও সমান জনপ্রিয়। তিনি অনেকগুলি নাটক রচনা করেন। হাস্যরসেও তিনি অসামান্য পারঙ্গমতা প্রদর্শন করেছেন। স্ত্রীর চেয়ে কুমির ভালো বলেন, সর্বশাস্ত্রী ধরলে কুমির ছাড়ে, বরং ধরলে ছাড়ে না স্ত্রী। তিনি রচনা করেন কাব্যগ্রন্থ, উল্লেখযোগ্য নাটক, ইতিহাসাশ্রয়ী নাটক, পৌরাণিক নাটক, সামাজিক নাটক। ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে, কে ডাকে কাতর প্রাণে, মধু টানে আয় চলে আয় ওরে, আয় চলে আয় আমার পাশে, মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলায় যে সাংস্কৃতিক নবজাগরণের সূচনা হয়, তার অন্যতম উজ্জ্বল নক্ষত্র ছিলেন শ্রদ্ধেয় কবি দ্বিজেন্দ্রলাল রায় বা ডি এল রায়। কবি মাত্র 5 বছর বয়স থেকেই হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে শুরু করেন এবং 9 বছর বয়স থেকেই তার আনুষ্ঠানিকভাবে সঙ্গীত শিক্ষা শুরু হয়। দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, দ্বিজেন্দ্রলালের সঙ্গে আমার যে সম্বন্ধ সত্য, অর্থাৎ আমি যে তার গুণপক্ষপাতি, এটাই আসল কথা এবং এটাই মনে রাখিবার যোগ্য। কবি দ্বিজেন্দ্রলালের সম্বন্ধে যে পরিচয় স্মরণ রাখবার যোগ্য, তাই স্মৃতি সম্মান প্রদান করা হয়েছে। অনুষ্ঠান আনন্দিত হয়ে অভিনেতা ময়ূখ সুমন বলেন, পুরো বিশ্বজুড়ে মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজ্য বাংলাদেশ থেকে এসেছেন, ছিল কবিতা পাঠ, সঙ্গীত আবৃত্তি, আলোচনা, নাটক। যে অংশগ্রহণ করলেন দ্বিজেন্দ্রলাল রায়ের স্মৃতি স্মারক সম্মান প্রদান করা হয়েছে। এর সঙ্গে কবিতা পাঠ অংশগ্রহণের কে সম্মানিত করা হয়েছে। কলকাতা বুক ফেয়ার এবার সামিল হতে চলেছে সুপর্ণা রায়। জীবন সম্পর্কে পুস্তক ছিল বই প্রকাশ লেখক, উপস্থিত ছিলেন বিখ্যাত সাহিত্যিক পৃথিবীরাজ সেন, বিখ্যাত সাহিত্যিক অজিতেশ নাগ, বিখ্যাত সাহিত্যিক দেবাশিস মল্লিক চৌধুরী, বিখ্যাত সাহিত্যিক ফাল্গুনী চক্রবর্তী, অভিনেতা লোকাই চাঁদ, অভিনেত্রী অমুলেখা চ্যাটার্জি, উদ্বোধনী সঙ্গীত, বিখ্যাত কবি ও লেখক হাজী মোহাম্মদ আলতাফ উদ্দিন মণ্ডল, ছিল বই প্রকাশ, বিখ্যাত সঙ্গীত শিল্পী সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল, বিখ্যাত সাহিত্যিক শ্রীমন্ত সরকার, বিখ্যাত সাহিত্যক নিসার আমিন, বিখ্যাত সাহিত্যক ডক্টর রঞ্জিত কুমার দাস, মঞ্চ সঞ্চালক অপূর্ব মজুমদার অনুপস্থিতিতে শুভেচ্ছা বার্তা দিলেন বিশিষ্ট ব্যক্তি, সাহিত্যিক, সমাজসেবী, কবি, লেখক, পাঠক ও অন্যরা ছিল জন্মদিন বিশিষ্ট সাহিত্যিক পৃথিবীরাজ সেন, সঙ্গীত শিল্পী সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল, বিখ্যাত সমাজসেবী ও বীরমণি সিং, সমাজসেবী মহানন্দ সরকার দত্ত, পার্থ সারথী গাইন, ডক্টর রজত মোহন রায়, নঞ্জু দত্ত, অমিত কাশ্যপ, তারক সাহা, সুব্রত ভট্টাচার্য, দিলীপ কুমার প্রমাণিক, শান্তি সুন্দাস, প্রফেসর গৌরব সেট্টি, মহেন্দ্র মাধব যোশি, কেমাজিভাই জিভা ভাই সর্থিয়া, কৃপা মোহন চকমা, সত্যরঞ্জন মণ্ডল, এস কে সিং, শুক্লা বণিক, অনিন্দ কান্তি বিশ্বাস, শেখ এসাঙ্গিদ ফারসি, অরুণ চকমা, কবিরুল ইসলাম, রাজ ব্যানার্জি, ধনঞ্জয় ব্যানার্জি উপস্থিতিতে কার্যক্রম সফল অনুষ্ঠান হয়েছে। ছিল হাসি নাটক লোকাই চাতাল বেতাল লোকাই মাতাল। আমরা করি, যা আমরা লেখালেখি করি, যা কিছু করি,
সেটা আমরা বোধহয় দীর্ঘকাল ধরে আমরা নিজেদের কাছে সেটাকে আটকে রেখেছি, এটা আমার মনে হয়েছে। আমরা খুব ভালো করে ভাবলে বুঝতে পারবেন, তাহলে আরো ভালো করে বলতে পারবেন যে আমাদের যতটুকু যাতায়াত এই জেলায় জেলায় বইমেলা হচ্ছে, সাহিত্যিক হচ্ছে, আমরা কোথাও একটা গিয়ে আটকে যাচ্ছি। আমরা খুব একটা যে মুখে হাসি বলতে পারছি না যে আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলো, বিশেষ করে বিহারে বা উড়িষ্যা বা মহারাষ্ট্র যেগুলো ধারে কাছে আছে, খুব বেশি করে এই মুহূর্তে আমি বারবার বলেছি, অনেক সময় বলেছি যে আমাদের এই কবিতা গল্প প্রবন্ধ জানি আমার সাহিত্যে যে কোনো শাখায় আমার বিচরণ করে দেখা, আমাদের অনুবাদ সাহিত্যের দিকে আমার কিছু কবিতা হলে আরো কঠিন হয়ে দাঁড়ায়, সেটাকে ভাবানুবাদ করতে হয়। এই অনুবাদ সাহিত্যের চর্চাটা নিয়েই বলি, দুটো ব্যাপার ঘটেছে। যেহেতু আমরা জানি ইকোনমিক্স এর বিচারে যদি আমাদের ডিমান্ডটা বেড়ে যায় আর সাপ্লাই কমে যায় তাহলে ব্যাপারটা ডিমান্ড কমে যায়, অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার বিপরীত দিকটাও মাথায় রাখতে হয়। আরেকটি কথা শোনা গেল, কবিতার অনুবাদ সত্যি খুব কঠিনতম কাজ। আমাকে বছর দিনের আগে একটি কাজের দায়িত্ব দিয়েছিল ইউনেস্কো থেকে, আপনারা সবাই কবি সাহিত্যে বুঝতে পারবেন, পৃথিবীর সমস্ত দেশে যারা প্রতিনিধি স্থানীয় কবি পায় 1000 পাতার বই বিশ্ব সেরা কবিতা সমগ্র সেটিও প্রকাশিত হয়েছে। এই পাশাপাশি আরেকটি কথা আমার মনে হয়, প্রত্যেক বছর নভেম্বর মাস থেকে মে মাস পর্যন্ত বা এপ্রিল মাস পর্যন্ত সারা বাংলা জুড়ে অসংখ্য বই মেলা হয়। 24টি জেলায় সরকারি বই মেলা, কলকাতা বই মেলা ছাড়াও প্রায় 700-800টির মতো বই মেলা হয়ে থাকে। আমরা ভাবতে পারবেন না, আমরা যারা ভাবি যে আমাদের জীবনটা মোবাইলে আটকে গেছে, আমরা শুধুমাত্র স্কাইপেতে কবিতা লিখি। আমি দুদিন আগে কলকাতা রোডে একটি প্রত্যন্ত অঞ্চলে গিয়েছিলাম সুন্দরবনের কাছে, বই মেলাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যে একটি অসাধারণ উৎসাহ দেখে এসেছি ভাষায় বর্ণনা করা যায় না। আবার অনেকে বলে থাকেন সাহিত্য পাঠ হচ্ছে না, বই বিক্রি কমে গেছে, এখন শুধুমাত্র সরকারি অনুদানপ্রাপ্ত লাইব্রেরি বই কেনে বই পাঠকরা পড়ে না। আমি 3 মাস আগে সুন্দরবনের বিজয়নগর বলে একটি গ্রামে গিয়েছিলাম, আপনি অবাক হয়ে যাবেন গ্রামে লাইব্রেরি পাঠক সংখ্যা 700 জন, অদ্ভুত লাগে। আমার নিজস্ব একটা মূল্যায়ন আছে, আমার মনে হয় যেগুলো বড় শহর কলকাতা, শিলিগুড়ি, হলদিয়া, দুর্গাপুর, বর্ধমান ইত্যাদি, সেখানে মানুষ বোধ হয় বৈদ্যুতিক মাধ্যম দ্বারা বেশি আক্রান্ত, আর যেগুলি এখনো বড় শহরের ছোঁয়া পায়নি সেটা আপনি উত্তরবঙ্গে তরাই বলতে পারেন, জঙ্গলমহল বলতে পারেন, অথবা সুন্দরবন বলতে পারেন, সেখানে এখনো মানুষের ভালোবাসা অর্থনৈতিক আনুকূল্য পায় না। আমি ভারত সরকারের বিভিন্ন কাজের সূত্রে একাধিকবার কর্ণাটক ও মহারাষ্ট্রে গিয়ে দেখেছি, সেটা ডিজিটাল ম্যাগাজিনকে বাধ্যতামূলক ভাবে বহুজাতিক কোম্পানিগুলো বিজ্ঞাপন দেয়। এটা আমরা বহুবার বাংলা সরকারের কাছে আবেদন করেছি, যদি কিছুটা বিজ্ঞাপন পাওয়া যায় ডিজিটাল ম্যাগাজিনগুলো বেঁচে থাকবে, কারণ ডিজিটাল ম্যাগাজিন হলো সাহিত্যের প্রাণ। তার সত্ত্বেও সুপর্ণা একক প্রয়াসে কাজটা করে চলেছে, ওর জন্য যথেষ্ট প্রশংসা করতে হয়, কৃতিত্ব করতে হয়। অনেক লড়াই করে সে আজ এখানে এসেছে, আর প্রসঙ্গত জানিয়ে রাখা আগামী বই মেলাতে আমার একটি বই প্রকাশিত হবে আলোকিত অন্তর্মহল, তাতে এই নারীদের স্বপ্ন পূরণের যে সংগ্রাম যে কাহিনী সেটা বর্ণিত হবে। আমার খুব সৌভাগ্য ইউনেস্কোর যে কালচারাল প্রজেক্ট আছে তার যে বইটি প্রকাশিত হবে সেখানে আমাদের শহরের খুব প্রিয় সুপর্ণারায় জীবনীয় থাকবে। আপনারা বই মেলাতে আসবেন, আগামী 29 জানুয়ারি ওই আনুষ্ঠানিক প্রকাশ হবে। আমি চাইব আরো অনেক সুপর্ণা বাংলা গ্রামে গ্রামান্তরে উঠে আসুক, তাদের হাতেই বাংলা সাহিত্যের চাবিকাঠি ধরা আছে। বাংলা সাহিত্য শুধুমাত্র বাজারি পত্রিকার দিকে তাকিয়ে থাকবে, ছোট থেকে যেটাই অভ্যস্ত সেটা ভালোবাসা, ভালোবাসা একটা খেয়াল করে একটু যদি দেখি এই ক্যাপিটালিস্ট কালে লন্ডন স্কেলে
ব্যাডমিন্টন খেলে, ভলিবল খেলে, সবাই যখন শুরু করে তখন কি লাভ লাভ ভালোবাসা ভালোবাসা, তুমিও ভালোনি আমিও জিতি এই জায়গা থেকে। তো সাহিত্যের এই জায়গাটা, এই যে আজকে আজকে এই আনন্দ মুখরতায় আমায় কে পৌঁছে দিল, তাপসী না হলে এখানে আমি আসব, কারণ আমার ওদের সঙ্গে একটা জানত আপনার অত্যন্ত পরিচিত আপনি আনন্দ পাবেন। চলুন গানগুলো খেয়াল করতে হবে, অপর্ণা কে তিনি শিবের জন্য তপস্যা করেছিলেন, পাতা একমাত্র পাতা সম্ভব বলে, কিন্তু সুখ এই সুন্দর পাতাটাকে লেখা, লেখার যে পাতা সেই লেখার পাতা, তাপসী একই রকম লড়াই করে চলেছে, তো একেবারে কি তপস্যা লেখা পাতা। আজকের এই যুগে কি দেখছি, দুই বন্ধু ফাটছে টিপটে টিপটে, তা সেই প্রোগ্রামটা আমি মাঝে মধ্যে গ্রামের মাঝে মাচা প্রোগ্রাম করি, একটা 40-45 মিনিটের নাটক আমার করা আছে, আমি এবং মমলেখা চ্যাটার্জি দুই মেম্বার করা আছে, ম্যাডাম বলে ওই নাটকটা উপস্থিত করতে হবে, আমি ঠিক আছে করবো, আর একজন অভিনেতা আসছেন উনি হিরোর ক্যারেক্টার করেন, এসে পৌঁছে যাবে ময়ূরপূর্ণ সুমন ও আসছে সেই জায়গা, তো আমি সেইভাবে সাড়া দিয়ে আজকে সেই উপস্থিত হয়েছি, আপনারা সব একে একে আসছেন, আপনারা অপেক্ষা করুন, আমি আমার নাটকটা এখানে মঞ্চস্থ করব। যে করিবে দান খয়নান দান খয়নান, আসলে আমি আপনাদের মধ্যে এক অনাকাঙ্ক্ষিত অতিথি, আমি পেশায় একজন শিক্ষক সমাজসেবা এবং হিউম্যান রাইটস ডিপার্টমেন্টের রেগুলার টিমের একজন স্ট্যান্ডিং মেম্বার, বাংলাদেশের একটি বৃহত্তর দল পাবনা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তো মূলত আপনাদের সামনে উপস্থিত হওয়ার যে বিষয়টা বলতে পারেন যে ইংরেজিতে একটি কথা আছে ওয়াজিউল্লাহের চার মাধ্যম ব্লকের খাদ্য লিখন না যায় খঞ্জন, হয়তো এতগুলো কবি সাহিত্যিকদের একসঙ্গে দেখব বলে আমরা ভারতবাসীকে অত্যন্ত ভালোবাসি এবং কলকাতা মনে করে মনে হয় যেন আমাদের এক হৃদয়ের অপর স্পর্জন। আমি পেশায় লেখালেখি করি, এটা ভালো লাগা থেকে করি, বাংলাদেশ থেকে আপনাদের সবাইকে একসঙ্গে দেখতে পেরে অনেক ভালো লাগছে, হয়তো একটা সময়ে হিসাবে আপনাদের ভারতবাসী এবং বিশেষ করে কলকাতার এই উপস্থিত লেখকদের সকলের জন্য আমার অনেক অনেক আশীর্বাদ ও দোয়া থাকলো, ভালো থাকবেন, সে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করে আছে নারী অর্ধেক তার নয়, ভালো থাকবেন, মুম্বাই থাকবা বাংলাদেশ।
জন্মদিন একটা মেহমান দিলাম, কারণ সার্টিফিকেট দিলাম, জন্মদিন কি করে ভালো ঠিক আছে। তোমার পুনর্নাম ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো জানি পারিবে না চিনিতে আমার, যেখানে বিদায় নিতে আসিনি পরের জমি ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। একটা লাইনে বলতে গেলে অনুষ্ঠানটা পুরো ভারতবর্ষের মতন, অনেক রাজ্যের দেশ আছে, অনেক দেশের লোক আছে, কিন্তু আমরা সকলে এক মানুষ। খুব ভালো লাগলো, প্রোগ্রামটা ভীষণ ভালো লেগেছে। আর আমি প্রথমবার আমাকে দেখেছেন দিদি, খুব ভালো লাগলো। আর এই এত সুন্দর অর্গানাইজ করেছেন, এত কিছু সম্মান দিয়েছেন আমাদেরকে, আমার কাজ ছেড়ে এসেছি, ভীষণ ভালো লাগলো। আর আমি প্রদীপদাকে ডাকলাম, প্রদীপদা এলেন, এত কর্মবিরতির মাঝখানে এসছেন, প্রদীপদাকে স্পেশাল থ্যাঙ্কস। প্রদীপদা কিছু বলুন। প্রদীপ বিশ্বাস, আজকে আনন্দের একটা সাহিত্য পরিচালিত প্রোগ্রামে আমি নিজেকে আসতে পারি বলে ধন্যবাদ হচ্ছে। সুপর্ণা টোটাল ম্যানেজমেন্ট অতীব সুন্দর ছিল, এবং এখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ তাদের ব্যক্তিগত জীবনের কথা, তাদের ব্যক্তিগত পরিস্থিতির প্রেক্ষাপট থেকে বঞ্চিত করে দিয়ে এসেছে। এটা আমাদের বিরাট এবং একটা প্রোগ্রামে আসতে পারি নিজেকে ধন্যবাদ।